সুবিধাবাদী আলাইকুম সুবিদাবাদী নাম্বার সুবিদাবাদী নাম্বার সুবিদা আপনাকে যুক্ত করা হয়েছে এবব আপনার নামটা আমি ঠিকই পড়ছি সুবি দাবাদী ওকে জি ভাই বলুন সুবিধাবাদী एडमिट করতে হবে আ ফজল ভালো আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন বলুন আমি সুবিধাবাদী মানুষ মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সুবিধাবাদী আমিও এরকম একজন মানুষ আমি একটা এ ছিল সুরা আল ইমরানের একশো তিরিশ নাম্বার আয়াতটা এটা আমি আসলে একটু বলি আমি একটা ব্যাংকে জব করি তো আমি দেখলাম যে বাংলাদেশে মানে ইসলামী ব্যাংকিং গুলো যেভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে তো ওখানে আমি এগুলো এ করতে চাই একটা সুরা আল ইমরানের একশো তিরিশ নাম্বার আয়াতটা পাইলাম যেখানে আমি তো আমি জানি না বাংলাদেশে লেখা আছে যে তোমরা সুদ খেও না বহুগুণ বৃদ্ধি করে এই আয়াত তার দ্বারা কি সুদ খাওয়াকে কি বৈধতা করা বৈধতা দেওয়া হয় নাই মানে চক্রবৃদ্ধি আর খায় না কিন্তু খেতে পারবে এরকম কিছু কি জানা আছে সেটা তো বলতে পারবো না বাট আহ তো সুদ যেখানে কি সুদ আছে সুদের লেনদেন আছে ধরেন সুদের আহ লেনদেন হয় এমন জায়গায় চাকরি করা এমন জায়গায় কোনো একটা ড্রাইভিং পোস্টেও কাজ করা আহ এগুলা তো ইসলামিক স্কলারদের মতো একেবারেই হারাম

মূলত ওই আয়াতটাকে যদি পড়া যায় বাংলাতে পড়লে বলি তোমরা শুদ্ধও না কোরআনের কোন একটা কোন একটা আয়াত পড়া কোরআনের যে কোন একটা আয়াত পড়ে ওটা বুঝনা এটা মানে এটা থেকে পাওয়া যায় না আর কি বুঝটা পাওয়া যায় না एक्चुअली কি বুঝাইছে কোরআনে ওই আয়াতটা দ্বারা এটা বুঝা যায় না কোরান খুবই ডিপেন্ডেন্ট অন তাফসীর এন্ড হাদিস তার শানে নুজুল এটার উপর অনেকটাই ডিপেন্ডেন্ট কোরআনের শুধুমাত্র একটা আয়াত পড়ে কোনো কিছু বোঝাটা আসলে কি বুঝাইছে ওটা দ্বারা এটা এটা আসলে যায় না কেন যে এটা হ্যাঁ আপনি যদি বলেন এটা যদি ঈশ্বরের থেকে আসা কোনো একটা বই হইতো তাহলে হয়তো বা কোনো কন্টেক্সটের উপর ডিপেন্ডেন্ট থাকতে হইতো না বাট এটাকে অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় আল্লাহ ভালো কমিউনিকেটার না যেটা তিনি বুঝাতে চান সেটা তিনি ঠিকমতো বুঝাতে পারেন না এটার জন্য মুমিনদের হেল্প দরকার হয় আল্লাহর মুমিনদের উপর ডিপেন্ড করে থাকতে হয় যে আমার মুমিন বান্দারা এই জিনিসটা বুঝিয়ে দিবে না সেটাই সেটা সেটাই কারণ আমি আসলে একটা ব্যাংকের ম্যানেজার হিসেবে আছি তো এখানে ধরেন আমাদের যে কাস্টমার গুলো বেশিরভাগ মহিলা ওরা আসলে আসি বলে যে আপনাদের ব্যাংকে তো সুদ আমি এটা সরকারি গভর্নমেন্ট ব্যাংকে জব করি তো ওখানে আপনারা তো সুদ দেন ব্যাংক তো সুদ দেন ওরা যারা প্রতারণা করে পরে আমি এক পুজোর সাথে কথা বলছিলাম উনি আমাদের বুঝতে দেখেন ওই আয়টা আছে ওইটা সুদকে হারাম করছে আমি জিজ্ঞাসা করলাম আর কি যে এখানে তো বলছে সুদ খেয়েও না বহুগুণ বৃদ্ধি করে অর্থাৎ আমি বুঝি নিলাম যে সরল হাতে খাও সরল সরল হারে খাও তুমি শত্র বৃদ্ধি হারে খেয়েও না তখন উনি আমার সাথে একটু খারাপ বিহেভি করছে তো এরপরে আরো কয়েকজন হুজুর আসি আমাকে বলছে দেখেন আপনি মানুষকে ভুল পারেন না আমি আমি আসলে আপনি আমাকে বুঝান আমি আসলে যে কাউকে বলবো বিষয়টা আমি পাইতেছি না কিন্তু আমি ওই একটা অনেকবার করার ইয়ে করছি আমি আসলে মুসলিম ধর্মের না ওই কারণে সুবিধাবাদী বলছি আর কি আমরা এই দেশের সবাই সুবিধাবাদী মানে যখন এবং অন্য অনেক লোক আছে পাঁচ নামাজ আমার এখানে অনেক টাকা আছে আমি আপনাকে বলে দিই কিভাবে সুবিধাবাদী ওকে আপনি একটু কমেন্ট একটু খেয়াল করেন বেশি ইনফরমেশন বলা দরকার নেই ইয়া ভাই সুবিধাবাদী ভাই আমি আপনাকে বলে দিই কিভাবে তারা ইভেন ইসলামিক প্রিচার আলেমরা যারা বড় বড় লেভেলের আলেম আছেন তারা একবারে মানে বুক ফুলায় বলে যে হ্যাঁ ইসেও সুদ আছে ইসলামিক ব্যাংকগুলো তো সুদ আছে এবং ইসলামিক ব্যাংকগুলো তো সুদ খাওয়া হয় কিন্তু তারপরও ইসলামিক ব্যাংকে মুসলিমদের টাকা পয়সা জমা রাখা উচিত এই জন্য যে ইসলামী ব্যাংক লিস্ট বলতেছে যে সুটা হারাম এটার জন্য এটার জন্য হলো যদি টাকা রাখতে হয় ইসলামিক ব্যাংকে টাকা রাখতে হবে অ্যাজ ইফ অ্যাজ ইফ কেউ যদি কেউ যদি মদের দোকান দিয়ে উপরে লিখা দেয় মদ খাওয়া হারাম অ্যাটলিস্ট অ্যাটলিস্ট

আহ ফরাজ ভাই থ্যাঙ্ক ইউ আপনি আপনি যুক্ত হয়ে গেছেন দরকারের সময় জন্য আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ ফরাজ ভাই আমি তো এই আলোচনাটা শুনি নাই এই আবার আসলাম আপনি এই আলোচনাটা শুনে বল পারেন আসিল ভাই উনি বলছিলেন যে আহ সুদের বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন উনি সুরা আল ইমরানের একশো তিরিশ নম্বর একশো তিরিশ নাম্বার বলেছিলেন ভাই

সুদ খাওয়াটা সম্পূর্ণভাবে হারাম যে ধরনের সুদ এবং সুদের সাথে সম্পর্কিত যাবতীয় বিষয়াদি সবকিছু একসাথে হারাম ভাই এটার অসংখ্য দলিল আছে কোরআনেও আছে হাদিসেও আছে একদম এই জিনিসটা একদম পরিষ্কার আসি ভাই এখানে আমার প্রশ্ন হলো মানে আয়াতটা তো একদম সরাসরি বাংলা করলে বুঝা যায় যে তোমরা সুখেও না বহু গুণ বৃদ্ধি করে এটা কি পরে বাতিল হইছে কিনা মানে এই আয়াতটা কি বাতিল হইছে কিনা এই আয়াত এটার পরে আরো আয়াত আছে আরো আয়াত আছে সুদ বিষয়ে অনেকগুলা আয়াত আছে এই সুদ হচ্ছে একদম শয়তানের কাজ সুদ যাবতীয় সুদ হারাম এবং পরবর্তীতে যেটা ইয়া হয়েছে যাবতীয় সুদ হারাম এবং হাদিসে আরো পরিষ্কার ভাবে আপনি যে সুদ লিখে সার্চ করলে অসংখ্য ইয়া পেয়ে যাবেন কোরআনের আয়াত পেয়ে যাবেন হাদিস পেয়ে যাবেন এমনকি আপনি কি চাচ্ছেন এগুলো বের করে দেখাবো সেই জিনিসগুলো না দেখানোর দরকার নাই আমি ফারাজাকে বলছি আমি ব্যাংকে জব করি তো এখন বিষয়টা হচ্ছে আমি নিজে ইসলাম ইসলাম ধর্মের না এবং মানে আমি সুবিধাবাদী মানুষই যখন বাংলাদেশের মানুষগুলো সুবিধাবাদী যখন যেখানে যেটা প্রয়োজন এটা ব্যবহার করে পাঁচ নামাজ পরে সুদো খায় খায় সব সবকিছুই করে আমরা ওইখানে বসবাস করতে গিয়ে আমরা ওই রকম হয়ে গেছি আরকি তো মানে আমি আমাদের যে কাস্টমার গুলো আসে ওরা তো আসি বলে যে ইসানায় ব্যাংকের সুদ নিয়ে আপনারা সুদ দেন পরে আমি অনেক ঘাটাঘাটি করতে ই আই একটা পাইলাম পাওয়ার পরে এটা একটা হুজুরের সাথে কথা বলার পরে উনি আমার উপর রাগ করছে যেহেতু আমি ইসলাম ধর্মের নামে আমি কেন এটা নিয়ে একটু ঘাটাগটি করতেছি আমার পাশে একটা ইসনায়ী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আছে ওরা এটা নিয়ে একটু ইয়ে করছে যে তাদের একটু কাস্টমারের সমস্যা হয়েছে তারপরে আমি কাকে জিজ্ঞাসা করবো তো আপনার লাইফ তো শুনি তো পরে চিন্তা করলাম একটু যুক্ত জিজ্ঞাসা করি যে আয়ারটা কি আসলে বাতিল হয়েছে কিনা বা এটা দ্বারা তো বুঝা যায় যে সুখ খাওয়াটা একসময় হালাল ছিল যে সুখ খেয়েও না বহু গুণ বৃদ্ধি করবে যেটা আমি বুঝছি আর কি আর ভিতরে এমন বুঝি না এটাই আচ্ছা আপনি সুরা বাকারার একশো দুইশো পঁচাত্তর নম্বর আয়াতটা সুরা বাকার দ্বারা আমি একটু বের করি বাকার কত দুইশো পঁচাত্তর সম্ভবত দুইশো পঁচাত্তর বের করে দেখি আমি আগে এটা ঠিক আছে ঠিক বলছি কিনা একটু দেখে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি দুইশো পঁচাত্তর নম্বর আপনাকে আমি দেখাচ্ছি এবং এই সংক্রান্ত অনেকগুলো হাদিসও আছে হাদিসগুলো দরকার হলে বের করে দেখাবো না এটা হচ্ছে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদ আহ এখানে বলা হচ্ছে যারা সুদ খায় আহ তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এই জন্য তারা বলে বেচা কেনা সুদের মতোই অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন দেখা যাচ্ছে জি তাই না আচ্ছা এখানে আল্লাহ বেচা কেনা হালাল করেছেন সুদ হারাম করেছেন অতএব যার কাছে আল্লাহ পক্ষ থেকে বেরোতে ইচ্ছে ফিরে গেল তারা আগুনের অধিবেশী তারা সেখানে স্থায়ী থাকবে তার মানে সুদ হচ্ছে সম্পূর্ণভাবে হারাম তাই না এই সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে হাদিসে বলা আছে সুদের সাথে সুত্ত সুদি সুদের সাথে সম্পর্কিত কোন বিষয়াদি মানে চোদ্দ মানে লাইনের সাথে সম্পর্কিত এরকম কোন জিনিসও যদি থাকে তাহলে সেগুলো হারাম মানে মনে করেন যেই রাস্তা সুদের টাকায় তৈরি হয়েছে যে ব্রিজ সুদের টাকায় তৈরি হয়েছে সেই রাস্তায় হাঁটাও আপনার জন্য হারাম হবে মানে পদ্মা সেতুতে পদ্মা সেতুতে আপনার ওঠা উচিত না পদ্মা সেতু বা ব্রিজ যেগুলো আছে বড় বড় রাস্তাঘাট যেগুলো আছে যেগুলো যে ইসের সাথে অবশ্যই কোনো না কোনো থেকে লোন নিয়েই তো এই রাস্তাঘাট তৈরি করা হয় রাস্তাঘাট তারপরে মনে করেন ইয়াগুলা ব্রিজ গুলা বড় বড় ব্রিজ গুলা তো লোনের টাকাতেই করা হয় সুদ দেওয়া হয় এখানে তো ওই গুলাতে ওঠা আপনার জন্য হারাম হয়ে যাবে এখন তো বাংলাদেশে ধরেন তেষট্টি চৌষট্টিটা যে ব্যাংক আছে এখানে যে কর্মকর্তা কর্মচারী আছে বা তাদের যে পরিবার তাদের বিশাল একটা অংশ আমরা জাহান আগুনে জ্বলবে এবং তাদের এখন তাদের কি হবে

সুদটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় নাহলে তো মানে কোনো পৃথিবীতে কোনো অর্থনীতি চলবে না অর্থনীতি রান করবে না এগুলা মানে এখন কেন মানে মানবে মানুষ কিভাবে মানবে এটা তো একটা উদ্ভট বিষয় হয়ে গেল ঠিক আছে সুবিধাবাদী নাম্বার আর কি কোনো আলোচনা আছে আপনার না না ধন্যবাদ আসলে আর কোনো কথা ঠিক আছে তাহলে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে